আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি শেয়ার করছি আমার আলি শেয়ার এবং আমাদের, আমরা 27 মানে রমজান উপলক্ষে হাতে মেহেদি লাগিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার হাতে ডিজাইন লাগিয়েছিলাম, এটা আলি শেয়ার। ও খুবই এক্সাইটেড ছিল। আপনাদের সাথে আমি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ঈদের শপিংগুলো শেয়ার করব। তো এই হচ্ছে আমার ঈদের শপিং। এ হচ্ছে গিয়ে বাসা পড়ার জন্য আমি কাফতান নিয়েছি কটনের মধ্যে। এটা হচ্ছে গিয়ে মানে তিনটা কাফতান। এটা হচ্ছে গিয়ে আলিশার ড্যাডির জন্য লুঙ্গি। তো ওনার আসলে এখানে লুঙ্গিটা পাওয়া খুবই টাফ আমরা যে এরিয়াতে থাকি। তো মসজিদ জামেক থেকে নিয়েছিলাম এটা। আলিশার জন্য ড্রেস নিয়েছি এটা। এটা অবশ্য বিও থেকে নিয়েছিলাম, ব্র্যান্ডসের আউটলেট থেকে। সেদিন সানমেতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আলিশার জন্য আরও একটা ড্রেস, যেটা মানে অনলাইনে আমি অর্ডার করেছিলাম। ড্রেসটা খুবই সুন্দর এবং ভেতরের কাপড়টা হচ্ছে গিয়ে কটনের মধ্যে, মানে আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা। এই ড্রেসটা মানে কী বলবো, আমার মানে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। এটা কিন্তু লাইট পার্পল কালারের মধ্যে, আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে লাইট পিঙ্কের মধ্যে। ওর খুব পছন্দ হয়েছিলো বাটারফ্লাই দেখে। এটা আমাদের ঈদের কেনাকাটা এইরকমই সিম্পল। আমি আর কি যেমন এই যে ট্রাউজারটা নিয়েছি, এটাও প্রমোশনে ছিল, তাই এটা তিনটা নিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বাট একই প্যাটার্নের মধ্যে। আমার কাছে আর কি যে জিনিসটা সবচেয়ে মানে, আমি সবসময় সিম্পল কাপড় কেনা পছন্দ করি যাতে সবসময় পরা যায়। আর ঈদের মধ্যে হ্যাভি কাপড় কিনে আসলে সেরকম কোনো ফাংশনে যাওয়াও হয় না, তো যার কারণে কেনা হয় না। তো এই যে আমার সবচেয়ে আরামদায়ক জিনিস হচ্ছে এই ম্যাক্সিগুলো, যেগুলো মানে ম্যাক্সি আছে, তারপর কাফতান আছে, একটা ম্যাক্সি আর দুটো কাফতান। তো এটা পরতে খুবই আরাম হয়। প্লাস এই যেটা বুকে চেইন সিস্টেম বিভিন্ন ধরনের ছিল, আমার হোয়াইট কালারের এর আগে কেনা হয়নি, তো এবার নিলাম। ভালোই সুন্দরই কাপড়গুলো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাপড়টা হচ্ছে গিয়ে কটন ম্যাটেরিয়াল, অনেক টাফ। এই আর একটা, এটা আলিশার ড্যাডি পছন্দ করেছেন আমার জন্য। এটাও কটন ম্যাটেরিয়ালের মধ্যে, খুবই সুন্দর, ব্ল্যাকের মধ্যে লাইট ইয়েলো কালার, লাইট ইয়েলোইশ, বাট ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক। মানে আমি পরে খুবই আরাম পেয়েছিলাম যখন ট্রাই করেছি। আশা করি ধোয়ার পরও সেম থাকবে কোয়ালিটি, এটাও সেম কটনের মধ্যে। আর এই হচ্ছে আরেকটা, এটার ডিজাইনটা হ্যাঁ অনেক 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 সুন্দর। আমি কিন্তু কাফতান বলেন বা ম্যাক্সি বলেন, আমি যে কোনো কাপড়ই একটু লুজ পরা পছন্দ করি। এটার এইটার আমার সবচেয়ে সুন্দর এই যে কলার ডিজাইনটা, অনেক সুন্দর লেগেছে। তো এই যে আমার সিম্পল ঈদের শপিং, কারণ আমি যেটা পড়তে পারি সচরাচর সে ধরনের কাপড়গুলোই আমি কেনা পছন্দ করি। এটা হচ্ছে ওনার জন্য লুঙ্গি, উনি আসলে ওনার জন্য ঈদের ড্রেস। আমি এখনও মানে ঈদের জন্য ফতুয়া বা প্যান্ট কিছু নেইনি, সেটা আমি সারপ্রাইজ দিব ওনাকে, তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমাদের সিম্পল সিম্পল ঈদের শপিং। বা ঈদ বলতেই মানে আর কি একটু খুশি খুশি, বা তারপরেও আমার আর কি সেরকম জিনিস কেনাকাটা হয় নাই। তারপরে এই যে আমি তেলেকুম কিনেছি একটা মানে নামাজের জন্য, আমার অলরেডি একটা আছে আমারটা টার্কিশ ব্লু কালারের মধ্যে, বাট তারপরেও এটা নিয়েছি। এটা আমি মাইডিনে গিয়েছিলাম, তো আমার কাছে খুবই ম্যাটেরিয়ালটা খুবই সফট মনে হয়েছে। এটা আমি যখন কাজে যাই, কাজের প্লেসে উপরে নামাজের জায়গা আছে, তো সেখানে নামাজ পড়ার জন্য আমার তেলেকুমটা আগে যেটা ছিল সেটা আসলে একটু ছিঁড়ে গেছে, যার কারণে এই নতুন একটা নেয়া। তো ওখানে যেমন নামাজের সময় পরে চলে যাই, পরে গিয়ে নামাজ পড়ি। তো এই এটা হচ্ছে আমার নামাজের জন্য, আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস। ঈদের ড্রেস বলতে মানে সেরকম কোনো ইসে না, বাট মানে সিম্পলের মধ্যে ফতুয়া টাইপের আমি নিয়েছি। এটা একটু আমি আবার একটু লুজ কাপড় পরি, ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুল কটন, আর ম্যাটেরিয়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটা আমি একটু ডার্ক নিয়েছি, আমি বেসিক্যালি আমি ডার্ক কালার মানে পরাটা খুবই পছন্দ করি, ডার্ক কালার, ডার্ক ব্লু, ইভেন ব্ল্যাক। আর এই হচ্ছে ঈদ মানেই আলিশার, আলিশার ঈদের জন্য গিফটের অভাব নেই। এটা ওর এক আঙ্কেল দিয়েছে, ওর জন্য আঙ্কেল আর আন্টি এখানে থাকেন, ওর ভাইয়ার ভাবি, তো ওনারা ওর জন্য গিফট দিয়েছেন এটা।
এই যে ড্রেসটা, এটা ফুল স্লিভের মধ্যে, কাপড়টা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে মখমলের, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মারুন কালারের মধ্যে ফুল স্লিভ এবং সাথে একটা ট্রাউজারও আছে এর সাথে। এই যে ট্রাউজারটা খুবই সুন্দর, মানে ড্রেসটা মানে বলে বোঝানোর মতো না, খুবই সুন্দর ড্রেস, আসলে অনেক সুন্দর এই ড্রেসটা। আর আরেকজন মানে উনি এই ভাইয়া এটা দিয়েছেন, আর আরেকজন ভাইয়া দিয়েছেন এটা। এটা হচ্ছে কি একটা মানে খুবই সুন্দর ফ্রক বা নিমা বলতে পারেন। তো এই নিমাটা আসলে কেনা হয়েছে তিনটা বাবুর জন্য সেম একই ডিজাইনার, আলিশা এবং আলিশার ফ্রেন্ডদের জন্য। তো ম্যাটেরিয়ালটা খুবই সফট, এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে। আমি জানি না কালারটা কেমন, একটু একবার গাঢ় একবার হালকা মনে হয়, বাট ম্যাটেরিয়ালটা খুবই সফট। হ্যাঁ, ওর বুকের দিক দিয়ে একটু টাইট হয়, উপরের দিক দিয়ে একটু টাইট হয়, সেটা আমি ফিক্স করে নিব। আর নিচের দিকে এই যে খুবই সুন্দর ডিজাইন, মানে মালয়েশিয়াতে কটনের কাপড় পাওয়াটা খুবই টাফ। কটন বলতে ওই যে এক কোয়ালিটির গেঞ্জি কাপড় অথবা জার্সি কাপড়টাকে বুঝায়। সো ঈদ তো, ওর ঈদ, ঈদের কেনাকাটা এই আমাদের। আর এই হচ্ছে আমাদের বাসার বাইরে, এখন সব দিকে খালি, মানে মালয়েশিয়াতে ঈদ মানেই হচ্ছে গিয়ে ফায়ারওয়ার্কস করা, আতশবাজি করা, তো এটা খুবই একটা কমন জিনিস। তো আমাদের এদিকে আর কি হচ্ছে এখন, বিভিন্ন জায়গায় হচ্ছে, বাট আমি রেকর্ড করতে পারিনি। আমি যে আমার কাছে এই লাইটের সিনারিটা, মানে অন্ধকারের মধ্যে আলোর মধ্যে কী সৌন্দর্য, মানে আমি এই সিনারিটা সবসময় ক্যাপচার করি, হয়তো আপনারা খেয়াল করেছেন। এর জন্য মনে হয় কি যে লাইফে যতই সমস্যা থাক না কেন, এরকম ছোটো 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 আলোগুলো জ্বলতেই থাকে। অনেকে হয়তো ভাবতে পারেন একটু ফিলোসফিক্যাল কথা বলে ফেললাম, বাট আসলেও মানে আমার কাছে মনে হয় যেটা, আমি যেটা ফিল করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে, কারণ আমি আমার লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন দেখেছি। সো আমার কাছে মনে হয় অন্ধকারের মধ্যে আলোই হচ্ছে এই ছোটো ছোটো আলোগুলো বিভিন্ন হোপ দেখায় আমাদেরকে। তো এই তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই, ঠিক আছে। এত সুন্দর একটা সিনারি দিয়েই শেষ করছি, এটা আমি আমার রুমের জানালা থেকে ক্যাপচার করেছিলাম, জানালা খুলে রাতের বেলার সিনারিটা। তো এই তো, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।